অনলাইনে কেনাকাটা এবং এটিএম বুথ ব্যবহারের সতর্কতা তুলে নিয়েছে ব্যাংকগুলো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের চিঠি পেয়ে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এটিএম বুথ স্বাভাবিক সময়ের মতো খোলা রাখতে বলেছে। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপের আক্রমণের ঝুঁকি থেকে মুক্ত। ফার্স্ট ক্যাশ টু পেমেন্ট জিরো নামের ম্যালওয়্যারও নিষ্ক্রিয় করা গেছে। দেখুন রিজুনওয়াজের রিপোর্টটি। প্রায় দু সপ্তাহ পর আবারও মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটা। ব্যাংকের এটিএম বুথে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত লেনদেনের নিষেধাজ্ঞা তুলতে শুরু করেছে ব্যাংকগুলো। বছরখানেক আগে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ইউক্রেনে 6 নাগরিক জালিয়াতির মাধ্যমে গ্রাহকের টাকা তুলে নেয় এবং তারও আগে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় $1 বিলিয়ন চুরির চেষ্টা অনলাইনে ব্যাংকিংয়ের ঝুঁকি এবং নিরাপত্তার ইস্যুগুলো সামনে নিয়ে আসে। গত 26 আগস্ট এবং 3রা সেপ্টেম্বর আবারও বাংলাদেশের ব্যাংকে উত্তর কোরিয়ার হ্যাকাররা হামলা করতে পারে এই অ্যালার্ট পেয়ে কেন্দ্রীয় ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠায়। এরপর রাতে অনলাইন লেনদেন বন্ধসহ নানা বিধিনিষেধ আরোপ করে ব্যাংকগুলো। নিরাপত্তা ঝুঁকি নিশ্চিত করা গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এই নিশ্চয়তা পেয়ে আবারও স্বাভাবিক করা হয়েছে অনলাইনে লেনদেন। সার্ট, সিআইআরটি, এই সার্ট যেটা সরকারি, যেটা মানে ন্যাশনাল পর্যায়ে যেটা, ওখান থেকে তারা বলেছে, জানিয়েছে যে এই মেলারটা 3টা ISPকে হ্যাক করেছিল মানে 3টা ISPতে পাওয়া গেছে, যেমন ISN, আলাপ এবং কার্নিভাল। এই 3টা ISPতে পাওয়া গেছে এবং এগুলা সফলভাবে এইগুলাকে রিমুভ করা সম্ভব হয়েছে, কাজেই আমরা এখন আশঙ্কামুক্ত। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের MD জানিয়েছেন, ইন্টারনেট ভিত্তিক লেনদেনে তাদের গ্রাহকরাও অভ্যস্ত হতে শুরু করেছে, কাজেই নিরাপত্তার বিষয়টি এখন তাদের কাছে অগ্রাধিকারে। যে আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অনেক সীমাবদ্ধতা আছে এবং IT তে আমরা কিছুটা হলেও বেশ পিছিয়ে ছিলাম, এখনও কিন্তু অনলাইন ব্যাংকিংয়ে আমাদের যে কাস্টমার লেভেলটা আছে এই লেভেলেই কিন্তু তাদের এন্ড থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। আনটি আনলাইন হ্যাকাররা আমার সিস্টেমে যদি না ঢোকে তাহলে কিছু করতে পারবে না। তো আমরা গুরুত্ব দিয়েছি যে আমাদের সিস্টেমটা কীভাবে প্রোটেক্ট রাখা যায়, সেই বিষয়টাতেই আমরা বেশিরভাগ গুরুত্ব দিয়েছি, যার কারণে আমরা বলছি যে মাঝে মাঝে ইন্টারনেট সার্ভিস আমরা বন্ধ করে দিয়ে অবজার্ভ করেছি। হ্যাকার থাকবেই, এটা তো হ্যাকাররা টু সাম এক্সটেন্ট দে আর মোর স্মার্ট দেন দ্য IT এক্সপার্ট আর সিস্টেম প্রোভাইডার, এর চেয়ে অনেক বেশি স্মার্ট হয়। তো এই রিস্কগুলো আছে এবং এই রিস্কগুলোকে মোকাবিলা করেই আমাদের সামনে এগোতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের চিঠিতে এই মুহূর্তে ফার্স্ট ক্যাশ 2.0 নামের ম্যালওয়্যারের ঝুঁকি নাই বললেও আক্রান্ত হতে পারে এমন দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে থাকায় সব এজেন্সিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিজভান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।